আর এখানে সানডে মানডে বলে কথা নাই, প্রত্যেক দিনই ভিড়। এই যে মা কামাখ্যা মন্দিরটা তো মানে অনেক দিনের একটা আশা আসল, মানে অনেক পুরনো হইলো, তা আজকে বার্থডের দিনে পূর্ণ হইলো এটা। তো মাকে অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ মা, এইভাবে আমাকে মানে আরও আইকে যাইতে সহায় করো। এটাই চলো, ভেরি ভেরি হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তোমার বাসে 10 টাকা করে নিছিল আর ছোটো গাড়িতে 30 টাকা ভাড়া নেব। হাজার মতো আর কো আরে কি বস, ভালো তো? ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। তো আজকে যাইতেছি কামাখ্যা মন্দিরে আর আমার যাত্রা শুরু বরপাড়া রোড স্টেশন থেকে, কারণ বরপাড়া রোড স্টেশনই আমার বাড়ির সাথে। হাই মানে পায়ে হাইটা 10 মিনিট খুব বেশি লাগে। তো এখান থেকে আমরা যাত্রা শুরু করবো একদম কামাখ্যা স্টেশন, তারপরে কামাখ্যা মন্দির যাবো। তো ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো, যাই পূজা দিই, তারপরে তো আলাদা প্ল্যান, মজা। আর ওইখানে দেখো সূর্যমামা দেখা যাইতেছে, আর এদিকে ট্রেনের টাইমে মোটামুটি পাতিলা দেখা পাইছে। কোথায় গেলি রে? পাতিলা দেখা পাই গেছে আর 1 নম্বর প্ল্যাটফর্মে ঢুকবো। আর একা একা যাইতেছি, আমি বললাম একা একাই যাই, একটু এক্সপিরিয়েন্স হইব। আর আর কি ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। আর হ্যাঁ, আজকে আমার বার্থডে। হ্যাঁ, তো হ্যাপি বার্থডে টু মি, আমি নিজেকে উইশ করি আর চেষ্টা করুম মানে ভালো ভালো ভিডিও আনার তোমাদের জন্য। তো ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। এই আমার শহর বরপেটা রোড স্টেশন। Wow, the shoulder map pura glaze dise. For the kind attention of the passenger, train number 058-01 up New Bongaigaon Guwahati Manas Krainok passenger special is arriving on platform number 1 Monogori Monogori. Gari Mankha, Kuimba Pasar, Kuimba E Kujarimua, New Bongaigaon Guwahati Manas Krainok passenger special. A নম্বর প্ল্যাটফর্মে আহিয়া দেয়। কৃপয়া ধ্যান দে, গাড়ি সংখ্যা 058-01 নিউ বঙ্গাইগাঁও গুয়াহাটি মানস রায়গঞ্জ প্যাসেঞ্জার স্পেশাল। প্ল্যাটফর্ম ক্রমাঙ্ক 1 পর আ রহি হ্যায়। আর ঘড়ির কাঁটায় সকাল 5:55, নির্ধারিত টাইম থেকে 13 মিনিট লেট 05801 ট্রেন নাম্বার নিউ বঙ্গাইগাঁও টু গুয়াহাটি মানস রায়গঞ্জ স্পেশাল প্যাসেঞ্জার ট্রেন আইসা পড়ছে। তো চলো যাত্রা করা যাক। আর নির্ধারিত সময় থেকে মোটামুটি 35 মিনিট লেট করে আমাদেরকে পৌঁছে দিল কামাখ্যা জংশনে। এখন এখান থেকে যাইতে হবে কামাখ্যা টেম্পল। হ্যাঁ, ওইপারে রিক্সা আছে, মানে অটো রিক্সা আছে, ওইখান থেকে দেখি কি বলে। আগে কামাখ্যা গেট যাইতে হবে, তারপর ওইখান থেকে চলো এক্সেলেটর করে উপরে উঠিয়ে গেছে। আর এইখানে অটো অটো স্ট্যান্ড আছে, এখান থেকে অটো পাওয়া যাবো গা, কিন্তু আমি অটোতে যাব না, আমি সামনে যাই বাসে যাম। অটোতে মানে একজনের ফেয়ার টোল বেশি হয়ে যাবো কত, তার জন্য। কিন্তু ছোটো গাড়িও আছে, এখান থেকে নিতে পারবা। আমি সামনে থেকে বাসে যাম, বাসের থেকে তারপরে গেটে নামে, তারপর এখান থেকে অন্য ছোটো গাড়িতে যাম, কারণ এখান থেকে ভাড়াটা আমার বেশি লেগে যাবো গা, আর বাসের ট্রিপ তো হয়। আর আইসা বললাম মেন রোড, কিন্তু মেন রোডের ওই পার যাইতে লাগবো আগে, তারপর ওই পার থেকেই গাড়ি নিতে লাগবো, কারণ ওই রাস্তায় তো মেন রোড, মেন রোড ওই পারে যাইতে লাগবে। তারপর এখান থেকে বাস পেয়ে যাম, তারপরে গেটে নাইমে, তারপরে সে তোমার ওইখান থেকে ছোটো
অটো বা ভ্যান কিছুতে যাইতে লাগবে। চলো এবার যাই আগে। আর এখানে আমাদেরকে নামিয়ে দিল, এখান থেকে তুমি ছোট ছোট গাড়ি পাইয়ে যাবা গা। এখানে এখানে নামিয়ে দেওয়ার পরে এখানে এরকম ছোট গাড়ি আছে, ছোট গাড়ি নিয়ে আরামসে যেতে পারবা। মানে ছোট গাড়ি 30 টাকা ভাড়া নিবো, আর বাসে নিছিল তোমার বাসে 10 টাকা করে নিছিল, আর ছোট গাড়িতে 30 টাকা ভাড়া নেবো। হাজার মতো আর কো আর দাদা কাস্টমার বিচারাইতেছে, কাস্টমার মোটামুটি ভরে গেলে নিয়ে যাব। আমার এখানে এখন 3 জন হয়েছে, তারপরে আরও মানে আর 3-4 জন পাঠাবো। গরম বহুত দিছে আজকে। আর মেন মন্দিরে মানে আইসা বললাম, এখন মন্দিরের স্থানে এখন যাইতে লাগবো ভিতরে। আগে মায়ের মন্দির পায়ে এক জায়গা রাখতে হবে, তো রেখে দাও টাকা লাগে না, যাও প্রসাদ দিই প্রসাদ দিই তুমি জানি নিবে নিবে আর জুতাগুলো ভিতরে জুতা ভিতরে রাখতে হবে, টাকা লাগে না, যাও। এই দোকানটার মধ্যে মানে আমার বস্তু বাহিনী সব রেখে দিলাম। এই দাদা ওরা আছে, আর এখান থেকে প্রসাদ নিব ভাবছি। প্রসাদ নিয়ে মানে ব্যাগ জুতা চপ্পল সব এখানে রেখে দিছি, এখান থেকে প্রসাদ নিয়ে তারপর মন্দিরের ভিতরে যাম। আনা আইসা এই দাদাগোর সাথে লগ হইলো। এই দাদারা মানে গোরখপুর থেকে আইসে, পরে পরিচয় করে মানে আর্টিগাতে একসাথে আসলাম ছোট গাড়িতে। ভালো আছো? দাদা ওরা আমরা সবাই আইছি এখানে মন্দির দর্শন করুম। এই দাদাটা আছে গোরখপুর থেকে, ভাইয়া আপনার নাম বাতা দিছে। ভাইয়া আপনার নাম? ব্রজেশ কুমার। আর এই দাদাজনক আমি পণ্ডিত দাদাজনক, দাদাজনে আমাক 3 জনক 301 টাকা লোভ কইছে। চ্যানেলে আপনার? হ্যাঁ ইউটিউব চ্যানেলে। যেখানে আর এখানে তোমরা স্নান করতে পারবা, আইসা স্নান করে তারপর ওইখানে পুজো দিতে পারবা। এখান থেকে রাস্তা আছে। আর এই মন্দির দর্শন হয়ে গেল গা, ভালো করে এখন যাইতে হবে রূপ হইতে দেখি কয়টা বাজে। দাদা আপনার নাম বাতা দিছে একবার ফিরছে। যশবন্ত কুমার। যশবন্ত কুমার। যশবন্ত কুমার। আপনার আছে গোরখপুর? গোরখপুর। যোগী আদিত্যনাথ জি কেছে। তো এ দাদা আর এক দাদা হ্যাঁ উদার মে আমরা 3 একসাথে পূজা দিয়ে আমরা 3 জনে একসাথে পূজা দিলাম। দাদাটা এখানে ফটো করতেছে, আসুন দাদার সাথে পরিচয় করে দিই। ভাইয়া আপনার নাম বাতা দিয়ে একবার। ডক্টর বিদেশ কুমার। ডক্টর বিদেশ কুমার। এ ভাইয়া আর ও ভাইয়া আম তিনও মিলকে একসাথে পূজা দিয়ে মানে আমরা 3 জনে একসাথে পূজা দিলাম। মানে গাড়িতে আস্তে আস্তে পরিচয় হয়ে গেল গা। আর দাদা ডক্টর, দাদা কিসব ডক্টর? হোমিওপ্যাথি। ও হোমিওপ্যাথিক ডক্টর দাদা। আর এখানে সানডে মানডে বলে কথা নাই, প্রত্যেক দিনই ভিড়। এই যে মা কামাখ্যা মন্দির, তো মানে অনেক দিনের একটা আশা আসল, মানে অনেক পুরনো হইলো, তা আজকে বার্থডের দিনে পূর্ণ হইলো ওইটা। তো মাকে অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ মা, এইভাবে আমাকে মানে আরও আইগে যাইতে সহায় করে এটাই। চলো আর দাদাগুলাকে মানে বাই বাই দিয়ে এখন চলে যাবো আমি। ভাইয়া লোক বাই বাই করকে হাম চালা যেতে হবে। বাই বাই ভাইয়া, আপ লোককে মিলছে মিলকে আচ্ছা লাগাবো। থ্যাংক ইউ ভাইয়া। And again, wish you very, very happy birthday. Thank you. Thank you.
তো আজকে ভিডিওটা দেখে দিছিল ভিডিওটা কেমন পেলে কমেন্টে নিশ্চয় জানাই দাও আর ভিডিওটা ভালো লাগে থাকলে একটু লাইক করে দিও শেয়ার করে দিও আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও বাই বাই।